আসসালামু আলাইকুম, আমি মিদুল ইসলাম সোহেল। আজকে আপনাদের সামনে আমি অন্যরকম একটি ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো সম্প্রতি আমরা গোপালগঞ্জে গিয়েছিলাম গ্রাফিক্সের ট্রেনিং করানোর জন্য। সেই ট্রেনিং করানোর ফাঁকে আমরা ঘুরতে গিয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে। সেই সমাধিস্থলে ঘুরতে গিয়ে আমি কিছু ভিডিও ধারণ করেছিলাম আমার ফোনে, সেই ভিডিওগুলোই আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আশা করি সবাই দেখবেন এবং সবার ভালো লাগবে। লেগুনায় করে আমরা রওনা হলাম। প্রায় কাছাকাছি চলে এসেছি, আর অল্প একটু। এই তো আমরা চলে এসেছি, তো চলুন ভিতরে যেয়ে দেখা যাক। এটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাদুঘর, যেখানে অনেক ছবি দিয়ে দেওয়ালগুলো সাজিয়ে রাখা হয়েছে। এখানে কিছু কফিন আছে, মেবি এই কফিনগুলো দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই টঙ্গিপাড়ায় নিয়ে আসা হয়েছিল। এটাই হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি, এখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সমাধি করা হয়েছে। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।